দর্শক, দেশের পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো এনএলআই সিকিউরিটিস লিমিটেডের সিইও মোহাম্মদ শাহেদ ইমরানের সঙ্গে। আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ জমন, ধন্যবাদ শাহেদ ভাই। প্রথমে আপনার কাছে আমি জানতে চাচ্ছি, আপনি আমাদের সহকর্মীর কাছ থেকে জানলেন যে ইন্ডেক্স আজকে 5000-এর DSEX ইন্ডেক্স 5000-এর নিচে নেমে গিয়েছে, লেনদেনও 300 থেকে 350 কোটি টাকার মতো আছে। প্রথম কথাটি হচ্ছে লেনদেন এক সময় আমরা দেখেছি 6ই আগস্টের পরে 2010 কোটি টাকা লেনদেন হয়েছিল 11ই আগস্ট, সেই তুলনায় আজ মাত্র 300 থেকে 350 মধ্যে লেনদেন হচ্ছে। সার্বিক পরিস্থিতি আপনার কাছে কেমন মনে হচ্ছে? দেখেন, বাজারে যখন ঋণাত্মক অবস্থা ক্রিয়েট হয় তখন বাজারে স্বাভাবিকভাবেই ট্রানজেকশন কমে যায়। আমরা যেটা দেখেছিলাম যে অগস্টের পরপরই মানুষের ভিতরে একটা প্রাণ চাঞ্চল্য আসছিল, যার ফলে বাজারে ট্রানজেকশন কোনো কোনো ক্ষেত্রে প্রায় 1000 কোটি 1000 কোটি টাকার উপরে অনেকদিনই ট্রেড হয়েছে, কিন্তু সেখান থেকে বাজার একটা বেশ লম্বা সময় নেগেটিভনেস এর ভিতর চলে আসছে। আমাদের এই ঋণাত্মক অবস্থার বড় কারণ কিন্তু মার্জিন ঋণ এবং মার্জিন ঋণের যে ট্রিগার, এই দুটার জন্যই কিন্তু বাজার পড়ে যাচ্ছে। সুতরাং আমাদের এই এই অবস্থা থেকে উত্তরণের জন্য আসলে এখান থেকে বেরোয় আসতে হবে। জি, মার্জিন লোনটি আপনি বলছিলেন, ট্রানজেকশনও বাড়বে। জি, আপনার কীভাবে উত্তরণ করতে হবে সেই বিষয়ে অবশ্যই আপনার কাছ থেকে জানবো। প্রথমে আমি সমস্যাটি আরও মানে ভালোভাবে বোঝার চেষ্টা করছি। মার্জিন লোনের কারণে পুঁজিবাজারে কী ধরনের সমস্যা হচ্ছে বলে আপনি মনে করেন? মার্জিন ঋণের জন্য যেটা হচ্ছে যে আপনার প্রতিদিনই তো মার্কেট ডাউন হচ্ছে, মার্কেট যখন ডাউন হয় কিছু অ্যাকাউন্ট মার্জিন কলে চলে আসে। মার্জিন কলে চলে আসার ফলে সেখানে শেয়ার গুলো পরদিন সেল হয়ে যায় এবং সেল হয় যে প্রাইসে আছে সেই প্রাইসে বা নিচের দিকে যে কোনো প্রাইসে এটা বিক্রি করে দেওয়া হয়, যার ফলে কি হয় মার্কেটে দামটা পরের দিন আরো পড়ে যায়। এর ফলে নতুন করে কিছু কোম্পানি, নতুন করে কিছু ইনভেস্টর আবার মার্জিন কলে চলে আসে। জি, এর ফলে হচ্ছে আবার পরের দিন আবার সেল হচ্ছে। এই যে আমি মার্জিন ঋণের ফলে একটা আমি বলবো যে দুষ্ট চক্র সৃষ্টি হচ্ছে বিক্রির, এইটা থেকে কিন্তু বেরোনোর কোনো উপায় আমাদের বাজারে নেই। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি বললেন যে ফোর্স সেল হয়ে গেলে একজন বিনিয়োগকারী তার সর্বস্ব হারায়। হ্যাঁ, এই জন্য অনেকে বলে থাকে এটি পুঁজিবাজার না, পুঁজি হারানোর বাজার। সেক্ষেত্রে এই পুঁজি হারানোর বাজার থেকে পুঁজিবাজারে ফিরিয়ে আনার জন্য, পুঁজিবাজারকে স্থিতিশীল করার জন্য আপনার কাছে মনে হয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তা কতটুকু জরুরি? প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অসক্রিয় আমি এই কথাটা বলবো না। আমাদের প্রধান সমস্যা যেটা, আমাদের সমস্যা হচ্ছে যে কিছু মানুষ বুঝে না বুঝে মার্জিন ঋণ নেয়, যার ফলে এই একটা নেগেটিভনেস এর ভিতরে চলে আসে, এটা একটা। দ্বিতীয় কথা হচ্ছে মার্কেটকে সাপোর্ট দেওয়ার জন্য ব্যাংক বা বিমা কিন্তু আপনাকে মার্কেটকে সাপোর্ট দিতে পারবে না, মার্কেটকে সাপোর্ট দেওয়ার জন্য সিসিপি দরকার। আনফর্চুনেটলি আমরা সিসিপি গত 7-8 বছরে চালু করতে পারিনি, কাউন্টার পার্টি বাংলাদেশ যেটা বলে, কাউন্টার পার্টি বাংলাদেশ যদি থাকতো আজকে ভালো শেয়ারে যদি কেউ মার্জিন ঋণ নিয়েও বিনিয়োগ করতো সেখানে কিছু মার্কেট মেকার থাকতো, মার্কেট মেকার থাকার ফলে একটা নির্দিষ্ট স্টক বা বেশ কিছু ভালো স্টক গুলো সার্টেন প্রাইসের নিচে কখনোই আসতো না, এবং যদি না আসতো তাহলে কিন্তু এই ফোর্স সেল গুলো হতো না। আনফরচুনেট আমরা গত 6 বছরে আমাদের সিসিবিএল চালু করতে পারি, এবং আমি শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে পাকিস্তানে সিসিপি চালু হচ্ছে 2001 সাল থেকে এবং ভারতে একের অধিক সিসিপি কাজ করে। আমাদেরকে মার্কেটকে আসলে আমরা ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউট দিয়ে সাপোর্ট দিতে পারবো না, সেটা যদি সাপোর্ট দিতে যাই তাহলে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো দুর্বল হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমাদের জন্য সিসিপিটা খুবই দরকার ছিল, কিন্তু আনফরচুনেট আমরা চালু করতে পারি। আপনি যদি একটু বিস্তারিত বলেন সিসিবি কিভাবে বাজারকে সাপোর্ট করতে পারে, অনেকের জন্য হয়তো এই ধারণাটি নতুন। আমি আমি একটু আগে জিনিসটা বললাম আবার আপনাকে বুঝিয়ে বলি, এটা হচ্ছে যে সিসিবি তে যেটা হবে মার্কেট মেকার বলে কিছু লাইসেন্স সিসিবি ছাড়বে, এবং সিসিবি মার্কেট মেকার যেটা করবেন সেটা হচ্ছে ভালো স্টক গুলোতে ওনারা একটা টি পার্টি চুক্তি করবেন লিস্টেড কোম্পানি গুলোর সঙ্গে এবং একটা মার্চেন্ট ব্যাংক বা অন্য কোনো ব্রোকার হাউস নিয়ে একটা টি পার্টি চুক্তি হবে। সেই চুক্তিতে প্রত্যেকটা ভালো শেয়ারকে, ভালো স্টককে ওরা একটা সার্টেন প্রাইসের নিচে নামতে দিবেন, যদি নামতে যায় সেই ক্ষেত্রে সামান্য একটা মার্জিন দিয়ে এটা সিসিপি থেকে
কেনা বা বিক্রির একটা ব্যবস্থা থাকবে, আচ্ছা, যার ফলে ইনস্টিটিউট বলেন বা বড় ধরনের অর্গানাইজেশন গুলো বলেন, তারা যখন ইনভলভ হয়ে যাবে এই মার্কেট মেকারে, তখন ভালো স্টক গুলোর কিন্তু প্রাইস ফল করবে না। ভালো স্টক গুলোর প্রাইস যদি ফল না করে, আপনি তো বাজে স্টকে, আমাদের যেটা হয়, আমাদের আম জনতা কিন্তু সব স্টক নিয়েই মার্জিন লোন নিয়ে নেন, তখন মানুষ ভালো স্টকে যাবে, ভালো স্টক যখন দেখবে যে এটাতে তো আমি ফোর্স সেলে পড়ছি না, সুতরাং তখন ফোর্স সেলও হবে না এবং বাজারকে এই ক্রমাগত যে নেগেটিভনেসটা আসে সেটা আর আসে। এই যে ত্রিপাক্ষিক একটি স্ট্র্যাটেজির কথা বললেন সিসিপি, এক্ষেত্রে এটি বাস্তবায়নের ক্ষেত্রে কি ধরনের প্রতিবন্ধকতা বলে আপনি মনে করছেন? আমাদের প্রতিবন্ধকতা কোথায় আমরা তো খুঁজেই পাচ্ছি না। আমরা 2019 সালে সিসিবি প্রতিষ্ঠা করেছি, 2013 সালে ডিমেচুয়ালাইজেশন হবার পর থেকে এটা নিয়ে কথা হচ্ছিল এবং এটা শেয়ার কে কত নিবে পাবে সেটা নিয়ে একটা দ্বন্দ্বের কারণে 2-3 বছর চলে গেছে। 2019 সালে কোম্পানিটা প্রতিষ্ঠা হয়েছে, 2019 সালে কোম্পানিটা প্রতিষ্ঠা হওয়ার পরে আজকে প্রায় 6 বছর চলে গেছে, এখন পর্যন্ত এই অর্গানাইজেশনটা আপনার লাইভে আসতে পারেনি, তার কার্যক্রম শুরু করতে পারেনি। এটা আমাদের জন্য একটা আনফর্চুনেট, এটা আপনারা আপনাদের তরফ থেকে এটা দেখতে পারেন যে কি কারণে এই অর্গানাইজেশনটা কাজ শুরু করতে পারলো না এবং মার্কেটকে সাপোর্ট দেওয়ার যে জায়গাটা সেই জায়গাটায় তারা কেন আসতে পারছে না। আমরা অবশ্যই, আমাদের নিয়ন্ত্রক সংস্থা রয়েছে, পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা, এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা যেন সিসিপিকে অতি দ্রুত কার্যকর করতে পারে সেক্ষেত্রে অবশ্যই তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়া কি আপনার মনে হয় যে সিসিপি সহ অন্যান্য, আমরা জানি আইসিবি, তারপর বিভিন্ন প্রাইভেট ব্যাংকের ক্যাপিটাল মার্কেট এক্সপোজার থাকে, সেই ক্ষেত্রে তাদের ইনভেস্টমেন্ট কিছুটা এই পুঁজিবাজারে গতিশীলতা ফিরে আনতে পারে কি না? আমার জানা মতে ব্যাংকের যে এক্সপোজার আছে তাদের বেশিরভাগেরই এক্সপোজার ফুলফিল হয়ে আছে, সুতরাং নতুন করে যদি তারা বিনিয়োগ করতে যায় সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগবে, এছাড়া বিনিয়োগ করতে পারবে না। আর আপনার একটা পতনশীল বাজারে কোনো ব্যাংকই চাইবে না তার বিনিয়োগটা করে সে লসের ভাগিদার হওয়ার জন্য। সুতরাং বাজারকে যদি এই পতনটা থামানো যায় এবং বাজারকে যদি পজিটিভ করা যায় তাহলে বিনিয়োগ আসবে। আপনি দেখেন আমরা অগস্টের আগেও দেখেছি কিন্তু বাজার পতনশীল ছিল, তখন কিন্তু বিনিয়োগকারী আসেনি, এবং অগস্টের পরে, 5-ই অগস্টের পরে যখন বাজারে একটা বিনিয়োগের হাই আসলো তখন কিন্তু প্রচুর বিনিয়োগকারী এসেছেন এবং আনফর্চুনেটলি দে হ্যাভ লস এ লট। বোঝা গেছে। এবং আমরা জানি যে প্রত্যেকটা জিনিসের দুইটি পক্ষ আছে, এই ক্ষেত্রে যেহেতু মার্কেট অলরেডি ডাউন টার্নে আছে সেক্ষেত্রে কিন্তু বাইয়ের জন্য শেয়ারগুলো অনেক লুক্রেটিভ প্রাইসে রয়েছে। তো অবশ্যই আশা করি যে সেক্ষেত্রেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অবশ্যই মনোযোগ আকর্ষণ করবেন। আমাদেরকে একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পরে এসে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। দর্শক, পুঁজিবাজার নিয়ে কথা বলছিলাম এনএলআই সিকিউরিটিস লিমিটেডের প্রধান নির্বাহী মোহাম্মদ শাহিদ ইমরানের সঙ্গে। এবারে নিচ্ছে একটা বিরতি, বিরতির পর এখনই ফিরে আসছি। আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এনএলআই সিকিউরিটিস লিমিটেডের সিও মোহাম্মদ শাহিদ ইমরানের সঙ্গে। আমরা আবারও ফিরছি আলোচনায় করণীয় নিয়ে। শাহেদ ভাই, আপনাকে আমি সর্বশেষ আরও সংক্ষিপ্ত সময় দিতে যাচ্ছি, এক্ষেত্রে পুঁজিবাজারের স্থিতিশীলতার জন্য করণীয় কি? ধন্যবাদ। আমি দুটা সাজেশন করব। প্রথমত, যেহেতু এই সিসিবিএলটা আমার একটা ব্যর্থ অর্গানাইজেশন, সুতরাং আমি ডিএসসির কাছে দাবি করব ডিএসসি ক্যান ডু ইট, তারা অতি দ্রুত একটা সিসিপি করে ওরা কিন্তু মার্কেটকে সাপোর্ট দিতে পারে। যেমন চিটন স্টক এক্সচেঞ্জ একটা সিসিপির জন্য আবেদন করেছে, ডিএসসিও যদি করে তাহলে আমরা এখান থেকে একটা সাপোর্ট পেতে পারবো। আর একটা দ্বিতীয় কথা, আপনি যেটা বললেন যে মার্কেটে এই অবস্থায়, আমি সবাইকেই বলবো হতাশ না হতে, বিশেষ করে যারা মার্জিন ঋণ নিয়েছেন তাদের হয়তো একটা দুঃখের বা একটা শোকের কারণ আছে, কিন্তু এর বাইরে যারা ক্যাশ টাকা নিয়ে বিনিয়োগ করেছেন তারা শেয়ার না বিক্রির জন্য আমি অনুরোধ করব। কারণ বাজারে এই ধরনের নেগেটিভনেস আসে, এখান থেকে আবার পজিটিভনেস চলে যাবে, ওনা তো হারানোর কিছু নেই। আর আমরা রণর কথাও যেটা একটু আগেই শুনলাম যে ডিভিডেন্ড গুলো কোম্পানিগুলো কিন্তু ভালো ভালো ডিভিডেন্ড দিচ্ছে, সুতরাং আমরা দেখি যদি ওরকম ভালো কোম্পানিতে বিনিয়োগ করতে পারি তাহলে অবশ্যই আমরা রিটার্ন পাবো ইনশাআল্লাহ। জি শাহেদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি বিনিয়োগকারীরা পুঁজিবাজারের প্রতি আস্থাশীল থাকবে। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এনএলআই সিকিউরিটিস লিমিটেডের সিও মোহাম্মদ শাহিদ ইমরানের সঙ্গে। আবার দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস।
আগামীকাল সকাল 10:30 আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল, একুশের সঙ্গেই থাকুন।